আমরা উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা ওয়ার্নিং স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ওপেন করবেন। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার পেজে পৌঁছে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে অপশান দেওয়া রয়েছে বা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন যে কোন কোন পোস্টে নিয়োগকরণ হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে একটা লিঙ্ক, এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ভাইটার সফটওয়্যার প্রফেশনাল, এখানে রয়েছে। এখান থেকে ক্লিক করলে বিভিন্ন রকম পোস্টগুলো এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম প্রকল্পগুলিতে কর্মী নিয়োগে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রথমে আপনাদের ট্রেনিং করানো হবে, ট্রেনিং করানোর পর আপনাদের এখানে নিয়োগ করানো হবে। ট্রেনিং চলাকালীন আপনারা এখানে স্টাইপেন্ড পাবেন, অর্থাৎ পারমান বেতন আপনাদেরকে এখানে দেওয়া হবে। তো কারা কীভাবে আবেদন করতে পারবেন, এখানে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন প্রকল্পগুলিতে নিয়োগ করানো হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়াকে বন্ধুকে বলে রেখে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। এবং আমাদের নতুন চ্যানেল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন, পরিবর্তে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল টিপস, ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনারা সেই চ্যানেলে পাবেন। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাবো। তো বন্ধুরা আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আমরা ওয়ার্নিং স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বেঙ্গলি সংবাদপত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। এখানে দাঁড়িয়েছে বাংলার ঘরে ঘরে চাকরির সুযোগ রাজ্য সরকারের এই প্রকল্পে। বৃহস্পতিবার পূর্বেই আমরা আলোচনা করেছি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নিয়োগকরণ হবে। তো কারা কীভাবে আবেদন করবেন সে সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দাঁড়িয়েছে। ভিডিওটা স্কিপ করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন এবং অফিসিয়াল নোটিশও আমরা আপনাদের সাথে শেয়ার করবো, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অফিসিয়াল নোটিশ আপনারা ডাউনলোড করবেন, কী কী পোস্ট এখানে নিয়োগকরণ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কলকাতা, গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্য সরকারের একাধিক দপ্তর। প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের জন্য প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন রয়েছে, কিন্তু বিগত দুবছর ধরে গোটা পৃথিবী জুড়ে চলছে আর্থিক দৈন্যদশা, এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারণে বিগত দুবছর সারা পৃথিবী জুড়ে কাজ হারিয়েছে কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কীভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সেদিকে নজর রয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারের। যেমন ভাবনা তেমন কাজ, তার প্রতিফলন হিসেবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্পমেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই শিল্পমেলার একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওইসব শিল্প মেলাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষানবিদরা অংশগ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়। সেই লক্ষ্যে এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আকর্ষণীয় বেতনে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। চুক্তির ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে ওই সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার পূর্বেই আমরা আলোচনা করেছি প্রথমে আপনাদের এখানে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ের পর ধাপে ধাপে নিয়োগ করা হবে সরকারি অথবা বিভিন্ন একাধিক সংস্থায় চাহিদা অনুযায়ী। আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয় এখানে দাঁড়িয়েছে। আবেদনের ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সরাসরি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইট দাঁড়িয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে, সেখানে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সাইটে ঢুকে আবেদন করতে হবে, প্রথমে আবেদনকারীকে সরকারি ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। তারপর আবেদনকারীকে তার নিজের ছবি আপলোড করতে হবে, সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিষয় এখানে দেওয়া রয়েছে। সরকারি ওয়েবসাইটে আবেদনকারীর প্রার্থী উৎকর্ষ বাংলা প্রকল্পে নাম নথিভুক্ত করা বা আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন আবেদনকারী প্রার্থীরা। এক্ষেত্রে গোটা রাজ্যে যে কোনো প্রান্তের বেকার যুবক যুবতীরা আবেদন করতে সুযোগ পাবেন। আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, এরপর শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করে নিয়োগপত্র দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থা মারফত। বয়সসীমা এখানে রয়েছে,
গোটা রাজ্যের যে কোনো প্রান্তের বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে? আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উপযুক্ত যোগ্যতা অনুযায়ী সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন চাকরির প্রার্থীরা। পাশাপাশি আবেদনকারী প্রাসঙ্গিক বিষয় অপর অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। যেমন আইটিআই, পলিটেকনিক এছাড়াও অন্য কোনো ট্রেড দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সবশেষে আসা যাক শূন্য পদের বিবরণ অনুযায়ী এখানে কী কী শূন্য পদ রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রথমে এখানে রয়েছে সিনিয়র টিম লিডার রয়েছে, মাসিক বেতন 60,000 টাকা। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার রয়েছে, মাসিক বেতন 27,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত এখানে রয়েছে। তিন নম্বরে রয়েছে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, মাসিক বেতন 27,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত এখানে রয়েছে। শূন্য পদের সংখ্যা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা স্পষ্ট করে কিছু না জানানো হলেও বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে আপাতত ওই তিনটি পদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো গিয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে কী কী পোস্টে এখানে নিয়োগ করানো হবে, কতদিনের জন্য ট্রেনিং করানো হবে, কোন কোন পোস্টের জন্য ট্রেনিং করানো হবে, সেই সংগত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন এই সংগত বিষয় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি এবং এখান থেকে আমরা দেখে নিয়েছি। তো অফিসিয়ালি নোটিস আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে আবেদন করবেন সেই সংগত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আবারও আমরা উৎকর্ষ বাংলার অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি, আপনারা ওয়ার্নিং স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ওপেন করবেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার পেজে পৌঁছে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে অপশান দেওয়া রয়েছে বা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন যে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে হবেন সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের নিচে এখানে দেওয়া রয়েছে সফটওয়্যার জব ভ্যাকান্সি ডিটেলস রয়েছে, বিভিন্ন রকম এখানে জবস রয়েছে, কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কোন কোন পোস্টে নিয়োগ করানো হয় সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সফটওয়্যার ডেভেলপার আর বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার, এখান থেকেও আপনারা আবেদন করতে পারেন এখানে ক্লিক করলে। তো আমি আপনাদেরকে আবেদনের বিষয়টা দেখাচ্ছি না, আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারেন। আবেদনের ভিডিও প্রয়োজন হলে ভিডিওর কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। তবুও আমি আপনাদেরকে প্রথম স্টেপটা করে দেখাচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ভাইটার সফটওয়্যার প্রফেশনাল, এখানে রয়েছে। এখান থেকে ক্লিক করলে বিভিন্ন রকম পোস্টগুলো এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন রকম পোস্টগুলো কিন্তু রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, আরও বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে, সফটওয়্যার কোয়ালিটি টেস্টার এখানে রয়েছে, সফটওয়্যার সিকিউরিটি অডিটর রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারেন। এই সমস্ত পোস্টে আপনাদেরকে আবেদন করতে হবে, তারপরে আপনাদের এখানে ট্রেনিং করানো হবে, অর্থাৎ আপনাদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।